অনুদিন অমৃতলু আমরা জাতি ওবিসত দেশো জাতি সেবাই হবে দেশো জাতি সেবাই হবে আমাদের জীবনে স্বরূপ শিক্ষা নৈতিক প্রদান মানবতা শ্রেষ্ঠ আমাদের চলা

এখানে রয়েছে হচ্ছে কুরআন মাজিদ শিক্ষা অধ্যায়ের নাম দেখো আমরা নব্বই থেকে পঁচানব্বই পৃষ্ঠা পড়বো এর মধ্যে রয়েছে কোরআন মাজিদের পরিচয় তাসবিদ মাখরাজ ওয়াকাহ বা বিরাম চিহ্ন ও গুন্না এই সম্পর্কে আমরা আজকে জানব চলো প্রিয় শিক্ষার্থীরা প্রথমে আমরা চলে যাই কুরআন মাজিদ শিক্ষা বা কোরআন মাজিদ শিক্ষা প্রিয় শিক্ষার্থীরা পড়ানোর আগে আমি তোমাদের বলছি তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের পাঠ্য বইটা সাথে নিয়ে বসো এবং এইচ করার জন্য এইচ ডাব্লিউ খাতাটা নিয়ে বসো কেননা তোমাদের ক্লাস শেষে কিছু প্রশ্ন দেওয়া হবে সেই প্রশ্নগুলো তোমরা উত্তর লিখে রাখবে এছাড়াও প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই অবশ্যই ক্লাসটা দেখার সময় ক্লাসে একটি লাইক দিয়ে দিবে এবং তোমাদের কোনো সমস্যা থাকলে সেটা কমেন্ট বক্সে লিখে দিবে চলো তাহলে পড়ায় চলে যাই দেখো চতুর্থ অধ্যায় কোরআন মাজিদ শিক্ষা এখানে আছে কোরআন মাজিদের পরিচয় প্রথম আমরা কোরআন মাজিদের পরিচয় পড়বো কুরআন মাজিদ আল্লাহর কালাম কার কালাম কুরআন মাজিদ আল্লাহর কালাম আর এই কুরআন অর্থ হচ্ছে কি বানি আল্লাহ তাআলা এই কালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করেছেন আল্লাহ তাআলা কুরআন মাজিদটাকে আল্লাহর এই কালামটাকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন আমাদের প্রিয় নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী এবং রাসূল আর এই কুরআন মাজিদটা হলো কি সর্বশেষ আসমানী কিতাব এই পবিত্র কোরআন মাজিদ যেমন নাজিল হয়েছিল ঠিক তেমনই আছে এর কোনো ধরনের পরিবর্তন বা পরিবর্তন হয়নি কোনো কালে এর পরিবর্তন হয়নি এবং আর কোনো কি এর পরিবর্তন হবেও না আল্লাহ পাক এ সম্পর্কে বলেছেন দেখো আমি কোরআন মাজিদ নাজিল করেছি আর এর হেফাজতকারীও আমি তার মানে কি আল্লাহ তাআলা কোরআন মাজিদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করেছেন এটা যিনি তেমন যেভাবে তিনি নাজিল করেছেন ঠিক সেভাবেই থাকবে এটার হেফাজত স্বয়ং আল্লাহ দেখো মানুষের ভালো হওয়ার এবং মন্দ লাভের সব কথা সব নিয়ম নীতি আল্লাহ পাকের সব কিছু লেখা আছে বা ঘোষণা করা আছে এই কোরআন মাজিদে এই কোরআন মাজিদ তেলোয়াতের উদ্দেশ্য হচ্ছে চারটে তার মানে কি কোরআন মাজিদ তেলোয়াত করার আগে আমাদের চারটি উদ্দেশ্যকে জানতে হবে এক হচ্ছে সহি ও শুদ্ধভাবে কোরআন তেলোয়াত করা দুই এর অর্থ বোঝা তিন আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা পালন করা এবং আল্লাহ তালা যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা অর্থাৎ কি প্রথমেই আমরা আমাদের উদ্দেশ্য থাকবে যে আমরা কোরআন মাজিদটা সহি এবং শুদ্ধভাবে তেলাওয়াত করব। এছাড়াও তার অর্থ বুঝে বুঝে পড়বো এবং আল্লাহ এই কোরআন মাজিদের যে যা কিছু আদেশ করেছেন তা আমরা পালন করব এবং যা কিছু নিষেধ করেছেন তিনি তা থেকে আমরা সব সময় কি বিরত থাকব এই যে দেখো মহানবী সাল্লাহ আলাইসালাম এর সাথীগণ বা সাহাবিগণ কি করতেন এই উদ্দেশ্যগুলোকে সামনে লেখেই তারা কোরআন মাজিদটাকে তেলোয়াত করতেন এবং তার এই যা নির্দেশনা আছে সেগুলো সব কিলো কি পুরোপুরি ভাবে মেনে চলতেন এবং যা নিষেধ করেছেন সেগুলো থেকে সম্পূর্ণভাবে তারা বিরত থাকতেন ফলে তারা পৃথিবীর নেতৃত্ব সক্ষম হয়েছিল দেখো বুঝে কোরআন তেল করলে আমরা কোরআন মাজিদের ভিতর থেকে আল্লাহর পরিচয় জানতে পারবো নবী গণের পরিচয় জানতে পারবো গণের পরিচয় জানতে পারবো পরকালের পরিচয় জানতে পারবো আমরা আরও জানতে পারবো যে আমাদের সৃষ্টিকর্তা কে কে আমাদের রিজিক দাতা কে আমাদের পালন কে সর্বশক্তিমান কে এই সব কিছু সৃষ্টি করেছেন কে পরম দয়ালু কে একমাত্র শান্তিদাতা এগুলো সবই আমরা কি কোরআন মাজিদ পড়লে জানতে পারবো এছাড়াও দেখো আমরা আরো জানতে পারবো আমাদের কোন কাজে কি রূপ হওয়া উচিত বা কোন কাজের ফল কি রূপ আমাদের চরিত্র কিরূপ হওয়া উচিত এবং আমাদের দুনিয়াতে কার হুকুম আমরা মানব আর কার হুকুম আমরা মানব না কিসে আমাদের সম্মান হবে কিসে আমাদের সফলতা আসবে বা কিসে আমাদের ব্যর্থতা বা লাঞ্ছনা হবে তা সবকিছুই আমরা কোরআন মাজিদ পাঠের মাধ্যমে জানতে পারবো পরবর্তীতে রয়েছে কি দেখো তাজবিদ দেখো বাংলা আমাদের মাতৃভাষা আর কোরআন মাজিদের ভাষা হচ্ছে আরবি সঠিক উচ্চারণে আমাদের এই মাজিদ করা শিখতে হবে সঠিক উচ্চারণে মাজিদ করলে আল্লাহ পাকের কালামের অর্থ ঠিক থাকে সালাদ শুদ্ধ হয় সঠিক এবং শুদ্ধভাবে কোরআন তেলোয়াত করতে না পারলে আল্লাহর কালামের অর্থই কি ঠিক থাকে না এবং সালাদ শুদ্ধ হবে না আর সালাদ শুদ্ধ না হলে কি হবে আমাদের অনেক পাপ হবে শুদ্ধভাবে কোরআন মাজিদ তেলোয়াতের নিয়মকেই তাজবিদ বলে তাজবিদ কাকে বলে মানে শুদ্ধভাবে আমরা যে কোরআন মাজিদ তেলোয়াত করব সেই নিয়মটাকে কি তাজবিদ বলে তাজবিদে থাকে মাখরাজ ঈদগাম গুন্না ইত্যাদি বিষয়ের বিবরণ দেখো তাজবিদে রয়েছে প্রথমেই মাখরাজের বিবরণ আমরা প্রথমেই পড়ব মাখরাজ মাখরাজ কি দেখো আরবি শব্দ উচ্চারণের সময় মুখের এক এক জায়গা থেকে এক একটি হরফ উচ্চারিত হয় যেমন কখনো কখনো তালু কখনো দাঁত কখনো ঠোঁট বা কখনো নানা স্থান থেকে এই হরফগুলো হরফের উচ্চারণের স্থানকে আমরা কি বলবো মাখরাজ বলবো তাহলে কি মাখরাজ কাকে বলে আমরা পেলাম মাখরাজ কাকে বলে আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে কোন হরফকে কোন হরফকে সাকিন করে ডানে একটা হরকত বিশিষ্ট আলিফ বসিয়ে উচ্চারণ করলে সাকিন হরকটি উচ্চারণের যে স্থানে গিয়ে থেমে যায় তা হলো ওই হরফের উচ্চারণের স্থান যেমন দেখো আলিফ বা জবর আব এই আলিফ বা জবর আব এখানে এখানে বা বর্ণের উচ্চারণের সময় বা আওয়াজ দুই ঠোঁটে এসে থেমে গেছে কাজে বা বর্ণের হল দুই ঠোঁট বাবর্তীতে আরেকটা উদাহরণ রয়েছে দেখো আলিফ খা জবর আখ আলিফ খ খ। এখানে দেখো খ বর্ণের উচ্চারণের আওয়াজ থেমে গেছে একদম কণ্ঠনালীতে কাজে খা বর্ণের উচ্চারণের স্থান হবে কি কঞ্ঠনালী এভাবেই দেখো এই উনত্রিশটি বর্ণ এই বিভিন্ন স্থান থেকে উচ্চারিত হয় এই উচ্চারণের স্থানগুলো স্থানগুলো হচ্ছে হচ্ছে এই নাসিকা গহব্বর মুখ গহব্বর জিহ্বা তালু আলা জিহ্বা এছাড়াও রয়েছে কি কণ্ঠন শুরু কণ্ঠনালীর মধ্যভাগ কণ্ঠনালীর শেষ অংশ উপরের ঠোঁট তারপরে সামনের উপরের দুই দাঁত সামনের নিচের দুই দাঁত ডান দিকের উপরের মারির দাঁত বাম দিকের উপরের মারির দাঁত ইত্যাদি প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা কতগুলো হরফ দেখতে পাচ্ছি এবং উচ্চারণের স্থানগুলো সতেরোটি স্থানের বিবরণ দেওয়া আছে নিচে এখানে দেখো এক নম্বরে রয়েছে কন্ঠন শুরু থেকে উচ্চারিত হয় বা হামজা হা হামজা কণ্ঠন শুরু থেকে উচ্চারিত হয় হা হামজা প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই হরফগুলো উচ্চারণ করে চেষ্টা করবে চেষ্টা করবে তোমরা উচ্চারণের স্থানটিকে নির্দিষ্ট করার জন্য এবং বোঝার জন্য দেখো থেকে উচ্চারিত হয় হা আইন হা আর আইন তারপরে কণ্ঠলালী শেষ অংশ থেকে উচ্চারিত হয় খ আর গন খ এছাড়াও দেখো তালুর সাথে লাগে হয় কফ। এইভাবেই কতগুলো উম দেওয়া আছে এবং সতেরোটি স্থান দেওয়া আছে তোমরা অবশ্যই এগুলি তোমাদের বই দেখে তোমরা পড়ে নিবে পরবর্তীতে দেখো রয়েছে ওয়াকফ বা বিরাম চিহ্ন আমরা এখন পড়বো ওয়াকফ পবিত্র কোরআনের শুদ্ধ তেলোয়াতের জন্য আয়াতের মধ্যে কয়েক প্রকারের বিরাম চিহ্ন ব্যবহার করা হয়েছে এই চিহ্নগুলো এই চিহ্নগুলো দ্বারা কোথাও থাম কোথায় থামতে হবে এবং কোন স্থানে নিঃশ্বাস নিতে হবে এবং নিঃশ্বাস সারতে হবে তার নির্দেশনা দেওয়া হয়েছে এই বিরাম চিহ্নগুলোকেই বলা হয় ওয়াকফ বিরাম চিহ্ন দেয়ার উদ্দেশ্য হলো একজন আরবি না জানা লোক যেন সহজেই বুঝতে পারেন কোথানে কোথায় কতটুকু থামতে হবে বা কোথায় কতটুকু থামলে তার অর্থ ঠিক থাকবে কতটুকু থামলে ঠিক থাকবে বা কতটুকু ঠিক থামলে ঠিক থাকবে না এর আগে দেখো আগে কোরআন মাজিদে এই চিহ্নগুলো দেওয়া ছিল না তবে যিনি প্রথম এই চিহ্ন ব্যবহার করেন তার নাম হলো আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে তাইফুর দেখো নিচে কতগুলো ওয়াকফ বা বিরাম চিহ্নের বিবরণ দেওয়া আছে এখানে দেখো একটা জিরোর মতন একটা লেখা আছে একে বলে হয় ওয়াকফতাম এই চিহ্নকে বলে ওয়াকফতাম এটা আয়াতের শেষে শেষে যদি এই চিহ্ন থাকে সেখানে শুধু এই চিহ্ন যে অংশে বা যেখানে থাকবে সেখানে আমরা অবশ্যই থামবো কিন্তু এর উপরে অন্য কোন চিহ্ন থাকলে তখন আমরা সেই অনুযায়ী কি আমল করব এরপরে দেখো মিম মিমের মতন একটা চিহ্ন রয়েছে এখানে এই যে দেখতে পাচ্ছে দুই নাম্বারে একে বলা হয় ওয়াকফ লাজিম এই রূপ চিহ্ন যেখানে থাকবে বা সেখানে কি ওয়াকফ করা আবশ্যক না করলে কোন কোন ক্ষেত্রে অর্থ বিকৃতি হয়ে যেতে পারে এছাড়া দেখো পর্বতীতে রয়েছে তোয়া তোয়ার মতন একটা চিহ্ন রয়েছে একে বলে ওয়াকফ মুলতাক মূল না এ দেখো এরূপ চিহ্নতে এরূপ চিহ্নের স্থানে বিরতি করা উত্তম তার মানে থেমে যেতে হবে জিম দেখো জিমের মতন একটা রয়েছে এখানে বলা হয় যে ওয়াকাফ জায়েজ একে বলা হয় এক জায়েজ এখানে থামা বা না থামা উভয় অনুমিত আছে তবে থামাই কি ভালো এর পরবর্তীতেই রয়েছে কি দেখো পরবর্তীতে একটা চিহ্ন রয়েছে এখানে একে বলা হয় এখানে না থামাই ভালো পরবর্তীতে দেখো আমরা দেখি ছোঁয়াদের মতন একটা চিহ্ন রয়েছে এখানে একে বলা হয় ওয়াকাপ মুরা খস্তাস এরূপ স্থানে না থেমে মিলিয়ে পড়া ভালো তবে দমে না কুলালে থামা যায় পরবর্তীতেই রয়েছে দেখো কফ কফের মতন একটা চিহ্ন রয়েছে সেখানে থাম থামার ব্যাপারে মতভেদ রয়েছে তবে থামবে না এছাড়াও দেখো রয়েছে একসাথে দুটি বর্ণ রয়েছে একরকম একটা চিহ্ন এখানে থামা উচিত এ এছাড়া লাম আলিফ একটা চিহ্ন রয়েছে এখানে থামা যাবে না আয়াতের মাঝখানে থাকলে থামা যাবে না আর আয়াতের শেষে গোল চিহ্নর উপরে থাকলে থামা যাবে প্রিয় শিক্ষার্থীরা দেখো পরবর্তী পড়ায় চলে যে আমরা পরবর্তীতে রয়েছে কি গুন্না কুরআন মাজিদ শহী শুদ্ধভাবে তেলাওয়াতের একটি নিয়ম হলো গুন্না এই গুন্না নাক ব্যবহার করে করা হয় তার মানে কি নাক ব্যবহার করে উচ্চারণ করাকেই আমরা গুন্না বলবো এই আরবি হরফ উনত্রিশটি আরবি হরফের মধ্যে গুন্নার হরফ হচ্ছে দুইটি এক মিম দুই নুন এই হরফ দুইটি যখন তাসরির যুক্ত হয় তখন তার উচ্চারণ স্থান নাকের বাসির মধ্যে স্থানকে দেখো নাকের বাসির মধ্যে নিয়ে গুনগুন করে উচ্চারণ করতে হয় আর এই ওয়াজিব করা হচ্ছে এই গুন্না করা হচ্ছে ওয়াজিব আর এই গুন্নার স্থানে কম পক্ষে এক আলিফ পরিমাণ কি এক আলিফ পরিমাণ লম্বা করতে হয় যেমন ইন্না আম্মা সুম্মা দেখো কুরআন মাজিদ তেলোয়াতের ক্ষেত্রে গুন্নার গুরুত্ব অপরিসীম আমরা তেলোয়াতের সময় যথার্থ স্থানে অবশ্যই কি গুন্নাহ করব প্রিয় শিক্ষার্থীরা আমরা আজ পড়লাম কি পড়লাম পড়লাম কুরআন মাজিদের পরিচয় এছাড়াও পড়লাম তাসবিদ তাসবিদের বিবরণ তাসবিদের মধ্যে পড়লাম আমরা কি মাখরাজ এবং গুন্নাহ এর বিবরণ প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই তোমাদের পাঠ্য বইটাকে সুন্দর করে পড়বে এবং ছোট ছোট প্রশ্ন নিজেরাই তৈরি করতে চেষ্টা করবে আর আমি তোমাদের ক্লাস শেষে যেহেতু আগেও বাড়ির কাজ দিয়েছি দিয়েছি এবং কিছু বাড়ির বাড়ির কাজ দিয়ে এই কাজগুলো অবশ্যই নিজেরা করতে চেষ্টা করবে এবং আমিও তোমাদের উত্তরগুলো বলে দিচ্ছি তোমরা তোমাদের বাড়ির কাজের খাতাটা হাতে নাও এবং লিখে ফেলো দেখো প্রথমেই প্রশ্ন আছে কুরান মাজিদ কার বাণী কোরআন মাজিদ কি মহান আল্লাহ তালার বাণী এখন দুই নম্বর প্রশ্নে আছে দেখো কুরআন মাজিদ তেলাওয়াতের উদ্দেশ্য কয়টি কুরআন মাজিদ তেলোয়াতের উদ্দেশ্য হচ্ছে চারটি এই উদ্দেশ্যগুলো হলো সহি শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করা দুই নাম্বার এর অর্থ বোঝা তিন আলহপাক আলহপাক যা আদেশ করেছেন তা পালন করা এবং চার আলহপাক যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা পরবর্তীতে রয়েছে কি মাখরাজ কাকে বলে আরবি আরব উচ্চারণের স্থানকেই মাখরাজ বলে দেখো আর এই মাখরাজের স্থান হলো কয়টি সতেরোটি গুন্নার হরফ কয়টি আমরা ইতিমধ্যে একটু আগে পড়লাম যে গুন্নার হরফ হচ্ছে দুইটি একটা হচ্ছে মিম আর হচ্ছে নুন এই গুন্নাহ করা কি গুন্না করা হলো বাজে গুন্নার হরফ উচ্চারণের জন্য কি ব্যবহার করতে হয় গুন্নার হরফ উচ্চারণের জন্য নাকের ব্যবহার করতে হয় নাক ব্যবহার কর কি গুনগুন করে উচ্চারণ করতে হয় তাই না দেখো পরবর্তীতেই রয়েছে কি কোরআন মাজিদ কোন ভাষায় লেখা কুরান মাজিদ উত্তর হবে আরমি ভাষায় লেখা ইন্না উচ্চারণের সময় তুমি কি করবে ইন্না উচ্চারণের সময় আমি নাক ব্যবহার করব। তাই না এ ছাড়াও কমপক্ষে এক আলিফ টান দিয়ে পড়তে হবে দেখো মাখরাজ ইদগাম এবং গুন এই বিষয়গুলো কোথায় বিবরণ থাকে এই বিষয়গুলোর বিবরণ থাকে হচ্ছে তাজদীপ

আইন এবং হা আর প্রিয় শিক্ষার্থীরা দেখো পরবর্তীতে রয়েছে আরবি হরফ বিরাম উনত্রিশটি আরবিতে কি বলে আর বিরাম আরবিতে বলে। এই ওয়াকফ সর্বপ্রথম এই বিরাম চিহ্নকে ব্যবহার করেন আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে তাইফুল ব্যবহার করেন এছাড়া সর্বশেষ আসমানি কিতাব কোনটি সর্বশেষ আসমানি কিতাব হচ্ছে আল কুরআন ষোলো নম্বর প্রশ্নে আছে সর্বশেষ নবীর নাম কি সর্বশেষ নবীর নাম আমাদের আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম সতেরো নম্বর প্রশ্নে কুরআন মাজিদ কার উপর নাজিল হয়েছেন কুরআন মাজিদ সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসলামের উপর নাজিল হয়েছে পবিত্র কুরআন মাজিদের হেফাজতকারী কে পবিত্র কোরআন মাজিদের হেফাজত করি মহান আল্লাহ তালা এছাড়াও উনিশ নম্বর প্রশ্ন রয়েছে কালাম শব্দের অর্থ কি কালাম শব্দের অর্থ হলো বাণী তাজবিদ কাকে বলে সর্বশেষ প্রশ্ন বিশ নম্বর প্রশ্ন তাজবিদ কাকে বলে সহি শুদ্ধভাবে বা শুদ্ধভাবে কোরআন মাজিদ তেলোয়াতের নিয়মকে তাজবিদ বলে আমি আবারও বলছি শুদ্ধভাবে কোরআন মাজিদ তেলোয়াতের নিয়মকে তাজবিদ বলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা প্রত্যেকটি প্রশ্নই তোমাদের রিডিং বইয়ের রিডিং পড়া থেকে নেওয়া হয়েছে অতএব তোমরা যদি বইটা রিডিং পড়ো তাহলে অবশ্যই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে সকলকে আজকের ক্লাসের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী ক্লাসের জন্য স্বাগত জানিয়ে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে করোনার কারণে বাহিরে বের হবে না আর যদি অতি প্রয়োজনে কোনো কারণে বাহিরে বের হতেই হয় তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এছাড়া ঘরে থাকবে সুস্থ থাকবে সকলকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম